বিপুল পরিমাণে গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম রঞ্জিত চৌধুরী এবং রাজা চৌধুরী। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো। ধৃতরা হলো রঞ্জিত চৌধুরী ও রাজু চৌধুরী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা গাঁজাগুলিকে বিহারে পাচার করার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি বিহার বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে ছিল। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এর পেছনে বড় কোনো পাচার চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ।